আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আমার যত সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, আমার প্রচুর ইদানিং নতুন ভিউয়ার সাবস্ক্রাইবার আছে, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। কারণ আপনারা আমার অনেক ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, এবং আপনাদের কারণে আমি এতদূর এগিয়ে যাচ্ছি। তো সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে একটি ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির, সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। কারণ আমার প্রচুর ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, আমাকে যারা ফলো করেন, আমাকে যারা পছন্দ করেন, তাদের বিভিন্ন সব প্রশ্নের তো উত্তর দিতে পারি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকে একটা প্রশ্নের উত্তর পর্ব, সেই একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে আসছি। আপনার আমার যত কিছু কিছু ভিউয়ার্স আছে, তাদের আমি প্রশ্নের উত্তরগুলো আজকে দিব। এবং আমার কারণ এত মানুষের, এত ভিউয়ার্সের প্রশ্নের উত্তর দেওয়া এই ভিডিওতে সম্ভব না। আপনারা হোয়াটসঅ্যাপে যারা নক করেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা বিভিন্ন এজেন্সির নাম চান, বিভিন্ন অফিসের ঠিকানা চান, কিভাবে আপনারা এই অফার লেটার নিবেন, বিভিন্ন কলেজের অফার লেটার নিবেন, অ্যাডমিশন নিবেন কিভাবে, সেগুলো আমি সাহায্য করে থাকি এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। তো যারা পেয়েছেন তো পাইছেন, যারা না পাইছেন হতাশার কিছু নাই, তারাও পাবেন, তাদেরকেও আমি রেসপন্স করব। কিন্তু আমি কিছুদিন ধরে অনেক ব্যস্ত আছি, ব্যস্ততার কারণে, কারণ আমার ইউটিউবের পাশাপাশি কিছু করতে হয় এই দেশে, তো সেই কারণে আমি এখানে সময় দিতে পারি না। তারপরও বাই করি, অনেক কষ্ট হয়ে যায় সময় বের করা। তো আজকে কিছু কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের মাঝে হাজির। প্রথমে আমি যার নাম বলবো সেটা হচ্ছে MD শাহেদুল ওয়াইফাই কম। এই ভাই আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেমন আছি, আমার ফ্যামিলি কেমন আছে, আমার এখানে ওয়াইফ কেমন আছে, বাবা মা কেমন আছে। হ্যাঁ ভাই, আপনি নিয়মিত আমার খবর রাখেন। এই শাহেদুল ভাই খুব বড় মনের একজন মানুষ, এবং উনি আমার এই ভিডিও শেয়ার করে নিয়মিত, তারপরে বিভিন্ন কমেন্টের ভালো ভালো কমেন্ট করে, যে কমেন্টের কারণে আমি আরও বেশি স্যাটিসফাইড হই এবং আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমি উদ্বুদ্ধ হই। তো ধন্যবাদ এই শাহেদুল ভাইকে, শাহেদ ওয়াইফাই কম এই ভাইকে। তার পুরো নাম হচ্ছে MD শাহেদ ওয়াইফাই কম, তার আইডিটার নাম। তো ভাই আমি ভালো আছি, আপনার আশা করি আপনার ফ্যামিলিও ভালো আছে, আপনার বাবা মা সবাই ভালো থাকুক সেই কামনা করি। এবং আরেক ভাই হচ্ছে MD খাইরুল ভাই ওমান থেকে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি রেসপন্স পাই, এবং আমার যত ভিউয়ার্স আছে পৃথিবীর সারা দেশ জুড়ে আছে, আমি তাদের কাছ থেকে কিছু কিছু মানুষের কমেন্ট আমি আজকে উত্তর দিব। তো সবাই তো দেওয়া সম্ভব না, যারাই উত্তর পাবেন না হতাশ হবেন না, হয়তো পরবর্তীতে আমি আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। আরেকজন হচ্ছে MD খাইরুল ভাই ওমান থেকে। খাইরুল ভাই, আপনি জানতে যাচ্ছেন যে আমার কাছে মালিকের সাথে আপনার পাসপোর্ট জমা দিয়ে, আপনার পাসপোর্ট প্লাস মালিকের পাসপোর্ট জমা দিয়ে স্পেনে আসতে চান, এবং মালিক যদি আপনাকে সাপোর্ট করে, মালিক যদি ব্যাংক স্টেটমেন্ট দেয়, এবং আপনারও যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে, স্ট্রং ব্যাংক স্টেটমেন্ট থাকলে আপনাদের ভিসা পাওয়ার চান্স 99%। তো কোনো কিছুই প্রথমে ভিসা পাবেন না সেই চিন্তা করলে তো হবে না, তাই আপনাকে ভালোভাবে এগিয়ে যেতে হবে এবং মনের সাথে কনফিডেন্স নিয়ে জমা দিতে হবে। তারপরে যদি ইন্টারভিউতে ডাকায় তাহলে সমস্যা নাই, পরবর্তীতে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং কি কি প্রশ্ন করতে পারে সেই বিষয়ে আমি ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব, যদি আমি সময় থাকে, যদি সময় পাই। ধন্যবাদ খাইরুল ভাই, আপনার উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। আরেক ভাই আছে, নাম জানি না, ওনার নামটা জানি নাই, IELTS ছাড়া কলেজের অফার লেটার সে কিভাবে আনবে, এই ব্যাপারে আমার কাছে জানতে চাইছেন। তো ভাই দেখেন, স্পেনে কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, তারা IELTS ছাড়া এই অ্যাকসেপ্ট করতেছে, B2 একটা কোর্স আছে, সেই কোর্সটা চায়।
তো আপনারা চাইলেই অফার লেটার নিতে পারেন, কোনো সমস্যা নাই। যারা আইএলটিএস ছাড়া অ্যাকসেপ্ট করে সেই কলেজের, আমার ওই একটা ভিডিও আছে, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিভিন্ন কলেজের নাম দেওয়া আছে যারা আইএলটিএস ছাড়া নিতেছে। তো আপনি ওদের ওয়েবসাইটে যেয়ে ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন এবং ইনফরমেশন দেখতে পারেন, আপনারা সহজেই অ্যাপ্লাই করে অফার লেটার নিতে পারেন। তো ধন্যবাদ ভাই, আপনার নামটা আমি জানি না, আপনার নাম দেওয়ানো নাই, তো আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। আরেক ভাই হচ্ছে এনায়েত মোল্লা, ওনার বাড়ি গোপালগঞ্জে, বাংলাদেশের গোপালগঞ্জে। উনি ইলেকট্রিকের ব্যবসা আছে, ইলেকট্রিকের ব্যবসা করেন। তো উনি জানতে চাইছেন যে এম্বাসিতে পরিচিত কেউ আছে কি না। যে ভাই দেখেন, এম্বাসিতে পরিচিত কেউ আছে কি না এই প্রশ্ন করা আপনার ঠিক হয় নাই। আমি জানি কতটুকু আপনার জ্ঞান বুঝ থাকলে আপনি এই প্রশ্ন আমার কাছে করছেন, কারণ পরিচিত দেখেন কোনো দুই নম্বরে হাতই নেবেন না, আসবেন এক নম্বর ভাবে। আপনার যদি ইলেকট্রিকে বড় ব্যবসা থাকে, আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং থাকে, যদি অনেক টাকা পয়সা থাকে, লেনদেন থাকে, আপনি ভিসা এভাবেই পাওয়ার সম্ভাবনা চান্স অনেক। তো আপনি কেন পরিচিত খুঁজতে যাইবেন, কেন আপনি এই অসত্যের লাইন যেতে চাইবেন, এটা আমি সাপোর্ট করি না। আর পরিচিত আমার কেউ নাই। তো আপনারা যেটা জেনারেল লাইন আছে ওভাবে অ্যাপ্লাই করেন, যেহেতু আপনার ভালো বড় ব্যবসা আছে। আমার এক ফ্রেন্ড আছে, ইলেকট্রিকের ব্যবসা বাংলাদেশে আছে, তো সে আরও 4 বছর আগে দেশে আসছে, ইলেকট্রিকের ব্যবসা, তারও ইলেকট্রিকের ব্যবসা, তার বাড়ি মানিকগঞ্জে, এখন এই দেশে ফ্যামিলি ট্যামিলি নিয়ে আস। তো আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন এনায়েত মোল্লা ভাই। আরেকজন আছে, তার নামও জানি না, সে আমাকে প্রশ্ন করছেন যে উনি স্পেনে আসতে চান, 18 লক্ষ টাকা চায়, যে দালাল আছে দালালে ওনার কাছ থেকে 18 লক্ষ টাকা চায়। তো দালালে তাকে 7 থেকে 15 দিনের ভিসা দিবে, তো এই টাকা কি উনি উঠাইতে পারবে, আর এই টাকা এই অল্প দিনে কিভাবে এই টাকা উঠাইবে এবং কিভাবে লিগেল হবে, আপনি এটা জানতে চাইছেন। তো আপনার নামটা আমি জানি না ভাইজান, আপনি 18 লক্ষ টাকা দিয়ে স্পেনে আসবেন সেটা আপনার ব্যাপার, আপনি 18 লক্ষ টাকা দিয়ে আসেন না কিভাবে আসেন। যদি আসেন স্পেনে সমস্যা নাই, স্পেনে আসলে লিগেল হওয়ার চান্স আছে, বিভিন্ন আইন কানুন আছে, সেগুলো মেনটেন করে আপনাকে লিগেল হতে হবে, কোনো সমস্যা নাই। আপনি আমি আমি চাই না এত টাকা দিয়ে, আমি সাপোর্ট করি না এত টাকা দালালকে দিবেন, তবে আগে দিয়েন না, আসার পরে, এই দেশে পৌঁছানোর পরেই দেওয়াই ভালো মনে হয়। তারপরে আপনারা দালালের খপ্পরে পড়বেন না, যাই করেন বুঝে শুনে করবেন। আশা করি পেয়ে গেছেন, কারণ 18 লক্ষ টাকা কিন্তু অনেক। এই স্পেনে অবৈধ অবস্থায় 18 লক্ষ টাকা আপনার ইনকাম করতে মাথার ঘাম পায়ে পড়বে, সুতরাং সেটা চিন্তা ভাবনা করে আইছেন। আর যারা এই দেশে লিগেল হতে চান, বিয়ে করে বা কন্ট্রাক্ট ম্যারেজ করে বা 3 বছর পার হয়ে কন্ট্রাক্ট কিনে, অনেক টাকা পয়সা লাগে, সেই বুঝ বুঝিয়ে আপনারা আইছেন। আচ্ছা, আরেক ভাই বাহারাইন থেকে বলছেন, তার নামটা আমার জানা নাই, ওই ভাই বাহারাইন থাকে, উনি বিভিন্ন দেশ ঘুরছে, সৌদি আরব, দুবাই, ওমান, মিশর, তুর্কি, থাইল্যান্ড, এখন ইউরোপের একটা দেশে আসতে চাচ্ছেন। তো উনি সাহস পাচ্ছেন না যে কোন দেশে আসবেন, কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট নাকি সহজে পাওয়া যায় না, উনি বললো যে স্পেনের অ্যাপয়েন্টমেন্ট সহজে পাওয়া যায় না। হ্যাঁ ভাই, সহজে পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেই অ্যাপয়েন্ট নিতে হবে। এখন আপনি যদি এই সমস্ত দেশ ঘুরে থাকেন, তো আপনার পাসপোর্ট তো স্ট্রং আছে, আপনার তো সব কিছু প্লাস পয়েন্ট আছে, আপনি ইচ্ছা করলে স্পেনের জন্য ট্রাই করতে পারেন, ভিসা হওয়ার চান্স অনেক। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন, এবং যদি আপনার সঠিক ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে এবং আপনি যদি লিগেল হয়ে থাকেন ও বাহারাইনের, তাহলে অবশ্যই আসতে পারবেন, সেই কামনা করি। আরেকজন হচ্ছে মনির হোসেন, মনির হোসেন, জুয়েল ভাই আপনি কি আগে কাতারে ছিলেন? কারণ এই মনির হোসেন ভাই কাতারে আছে, কাতার থেকে আমাকে প্রশ্ন করছে। যে না ভাই, আমি আগে কাতারে ছিলাম না, কিন্তু আমি কাতারে ঘুরতে গেছিলাম, আমি 1 সপ্তাহ ছিলাম কাতারে। তো আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন ভাই, ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। আরেক ভাই হচ্ছে আমিন দুলাল ভাই, আমির দুলাল ভাই, হ্যাঁ আমির দুলাল ভাই, আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলছেন, তো এই জন্য আমাকে ধন্যবাদ দিছেন, ধন্যবাদ ভাই। আমির দুলাল ভাই আপনাকেও ধন্যবাদ, কারণ আপনার সাথে আমার হক কথা হয়েছে, আপনি সেটা আমাকে জানাইছেন। তো
আরেক ভাই হচ্ছে শাহরিয়ার আর্নব, টাঙ্গাইল থেকে বলছেন আমাদের এই শাহরিয়ার আর্নব ভাই। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন সবসময়। হ্যাঁ ভাই, ধন্যবাদ। আপনি এবং আপনার মতো অনেকে আছে ভিডিওর অপেক্ষায় থাকে, আমাকে অনেক মেসেজ দেয়, কমেন্ট করে, ভাই ভিডিও দেন, ভিডিও দেন। দেখেন ভাই, আমি ভিডিও কিন্তু যেগুলো যুক্তিসম্পন্ন এবং ভিত্তিমূলক সেই সমস্ত ভিডিও কিন্তু দেই, আজেবাজে কোনো ভিডিও আমি দেই না। এবং আমার কিছু পার্সোনাল ব্লগ আছে, সেগুলো দেই, যে আমরা এই দেশে কি করি না করি সে সমস্ত ব্লগও দেওয়া হয়। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন এবং ধন্যবাদ। ভিডিওর অপেক্ষায় যেহেতু থাকেন তো ভিডিও আপনারা পাবেন, সবসময় পাবেন। তো আরেক ভাই হচ্ছে MD মেহেদি হাসান মেহি, মেহেদি হাসান মেহি ভাই, আপনি নিয়মিত কমেন্ট করেন ও ভিডিও দেখেন, তো ধন্যবাদ ভাই আপনাকে। আপনি সবসময় আমার ভিডিও দেখেন এবং নিয়মিত কমেন্ট করেন, ভিডিওগুলো শেয়ারও করেন। তো আরেক আপা হচ্ছে ধানমন্ডিতে থাকে, ওনার নামটা আমার খেয়াল নাই, আপা ধানমন্ডিতে থাকে। তো উনি আমাকে গতকালকে ফোন করছে, তো ফোন করার পরে উনি বিভিন্ন এজেন্সির নাম চাইতেছে, উনি স্টুডেন্ট বিষয়ে আসবে স্পেনে। তো ভালো কথা, স্টুডেন্ট বিষয়ে আসবেন, উনি কিন্তু উনি কাউকে বিশ্বাস করতে পারতেছে না। কারণ আমার কথা হচ্ছে আপনি বিশ্বাস করতে পারতেছেন না, কিন্তু এর মধ্যে বিশ্বাস করতে হবে কাউকে। আর স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন আপনারা নিজেরা নিজেরা ফাইল প্রসেস করবেন, একজন এজেন্সি লাগে, কিন্তু এজেন্সির ফি দিবেন, হয়তো 10,000 টাকা নিবে হাইস্ট, আমার মনে হয় এর বেশি নেওয়ার কথা না। তারপরে আপনারা নিজেরা অ্যাকাউন্ট ওপেন করবেন, নিজেরা অ্যাকাউন্টে জমা দিবেন টাকা, যদি ভিসা না হয় ওই অ্যাকাউন্টে টাকা ব্যাক আসবে। এবং এমন দেশেই করবেন, এরকম ইউনিভার্সিটিতে করবেন, হাইলি ট্রাস্টেড ইউনিভার্সিটিতে করবেন, যাতে আপনাদের ভিসা হয়, ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি তারপরে ওই বোনকে আমি বিভিন্ন অ্যাড্রেস দিয়ে দিলাম, 3টা অ্যাড্রেস দিছি, আশা করি উনি সেইখানে যোগাযোগ করে হয়তো এই প্রসেসিং করবেন এবং আসতে পারবেন। তো এই বোনের জন্য শুভকামনা রইল স্পেনে, যাতে উনি আসতে পারে সেই দোয়া করি। আরেক ভাই মালয়েশিয়া থেকে এই বলছে উনি আসতে চায়, মালয়েশিয়াতে লিগেল, তো স্পেনে আসতে চাচ্ছেন। হ্যাঁ ভাই, আপনি মালয়েশিয়াতে লিগেল ঠিক আছে, কিন্তু আপনার ডিটেলসগুলো একটু আমাকে বলবেন, আপনি কী কাজ করেন এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে স্যালারি কত কি আসে বিশে সেই ব্যাপারে একটু আমাকে ধারণা দিবেন, তারপরে আমি আপনাকে বলবো যে আপনি কি করবেন। তো ধন্যবাদ, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সবাই কমেন্ট তো এই মুহূর্তে পড়া সম্ভব না। তারপরে আমার এই আকরাম ভাই আছে, আকরাম বাবু ভাই আছে আমার সাথে ফেসবুক অ্যাড আছে, আকরাম বাবু, উনিও নিয়মিত ব্লগ দেখে অপেক্ষায় থাকে ভিডিওর এবং বিভিন্ন শেয়ার করে। এরকম হাজারো ভিউয়ার্স আছে, হাজারো সাবস্ক্রাইবার আছে, তাদের নাম বলা সম্ভব না। তো সবাইকে ধন্যবাদ, যেহেতু আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, আপনাদের কারণে আমি আজ এত এগিয়ে আসছি। এই আমার এই চ্যানেলটি এখন এই সারা পৃথিবী জুড়ে সবাই দেখে, সবার উপকার হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় এই ভিডিওগুলো, আর আমাদের জন্য দোয়া করবেন আরও যাতে ভালো ভালো কিছু আপনাদের দিতে পারে। এবং আরেকটা ভাই আমাকে মেসেজ দিছে যে ভাই যে স্পেনে যে 50,000 লোক পাস হয়েছে আইনটা, উনি বলতেছে ভাই আপনি কিছু করবেন যাতে আমরা কিছু কিছু লোক আসতে পারি, অন্তত দুই একটা কাজ করবেন। দুই একটা না ভাই, অনেকগুলি যদি পারি চেষ্টা করব। তো আশা করি আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন, যোগাযোগ করবেন, আর কোনো দালালের খপ্পরে পড়বেন না, আপনারা জেনারেল ওয়েতে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।